দুর্গাপূজার আনন্দের মধ্যে আজ অর্থাৎ শুক্রবার সকালে রাজ্যে ঘটল এক মর্মান্তিক ঘটনা। আজ সকালে ধুবড়িতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো 4 জন শিশু। জানা যায়, ধুবড়ির 17 নম্বর জাতীয় সড়কের সোনাকুলিতে সকালে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। একটি বাহনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় 3 শিশুর। হাসপাতালে নেওয়ার পথে আরও 1 শিশুর মৃত্যু ঘটে। নিহতরা হলেন মরিয়ম খাতুন, জুয়াই রহমান, আবু রায়হান এবং মেহেদি হাসান। ঘাতক বাহনটি পুলিশ বাজেয়াপ্ত করেছে এবং পুলিশ এই ঘটনার তদন্ত করছে। মহা অষ্টমীতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কোকরাঝাড়ের বিভিন্ন দুর্গাপূজার স্থান পরিদর্শন করেছেন। মুখ্যমন্ত্রী সকালে হেলিকপ্টারে কোকরাঝাড় গ্রিনফিল্ডে পৌঁছান এবং তারপরে সেখান থেকে সরাসরি কোকরাঝাড় বড় বাজারের পুজো মণ্ডপে হেঁটে যান। পূজার্চনার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, লোকেরা এটা পছন্দ করে যখন একজন মুখ্যমন্ত্রী গৌহাটিতে থাকেন না কিন্তু সর্বত্র মানুষের সঙ্গে একত্রিত হন। তিনি সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান। এও বলেন, গত লোকসভা নির্বাচনে তার প্রতিশ্রুতি অনুযায়ী তিনি দুর্গার আশীর্বাদ নিতে কোকরাঝাড়ে এসেছেন। উত্তর ত্রিপুরার কদমতলা কাণ্ডে 2টি পক্ষের মধ্যে শান্তি বৈঠকের পর শান্তি ফিরলেও জনমনে এখনও চাপা আতঙ্ক বিরাজ করছে। এই মর্মে গতকাল সকালে কদমতলায় এসে সবাইকে শান্তি সম্প্রীতির বার্তা দিলেন রাজ্যের ওয়াকফ কমিটির চেয়ারম্যান তথা কৈলাসহরের বিজেপি নেতা মফস্বর আলী। তার সঙ্গে ছিলেন ব্লক চেয়ারম্যান মিহির নাথ, ভাইস চেয়ারম্যান বিদ্যা দাস, প্রাক্তন চেয়ারম্যান সুব্রত দেবসহ আব্দুল খালিক সহ অন্যান্যরা। এদিন তারা কদমতলা বাজার মসজিদ, শনি মন্দির, দোকানপাট এবং হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের বাড়িঘর পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, মুজাফফর আলী বলেন, এ ধরনের ঘটনা ন্যাক্কারজনক ও মানবতার লজ্জার। এসব থেকে সর্বাবস্থায় সকলকে দূরে থাকতে হবে। মহাষষ্ঠীর দিন করিমগঞ্জের বাগারগুলে মনসাঙ্গন মাদ্রাসার কতিপয় ছাত্র দুর্গা প্রতিমার উপর রান্না করা ভাত ছুঁড়ে মেরেছিল। ঘটনার পর পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। তবে করিমগঞ্জ পুলিশের সঙ্গে সঙ্গে তদন্ত নামা এবং তদন্তে নেমে বৃহস্পতিবার ওই এলাকা থেকে মাদ্রাসার 2 যুবককে গ্রেফতার করা। পুলিশের হাতে ধৃত 2 দুর্বৃত্তকে রহিমপুর এলাকার ফকরউদ্দিনের ছেলে সাবুল আহমেদ এবং আব্দুল আহাদ বলে পরিচয় পাওয়া গিয়েছে। এই 2 জনকে জেরার সুবাদে আরও 1 জনকে এবার গ্রেফতার করল পুলিশ। তৃতীয় ধৃতকে সংশ্লিষ্ট মাদ্রাসার নাবালক আজমউদ্দিন বলে পরিচয় পাওয়া যায়। আজমের আগে গ্রেফতারকৃত সাবুল আহমেদ এবং আব্দুল আহাদকে বিচার বিভাগীয় আদালতে পেশ করা হয়। উভয়কে জেলা কারাগারে পাঠিয়েছে আদালত। এদিকে তৃতীয় ধৃত নাবালক আজম উদ্দিনকে জুবেনাইল আদালতে দেওয়া হয়েছে। গত বছর শীতের মরশুমে শিলচরের বিভিন্ন এলাকায় একের পর এক চুরির ঘটনা ঘটিয়ে গোটা শিলচর শহরে আতঙ্কিত করে তুলেছিল এক অর্ধনগ্ন চোর। এবার শহরে আবার ওই চোরের সক্রিয় হওয়ার প্রমাণ মিলছে। তবে এবার চোর মহাশয় আর একা নয়, তার সঙ্গে আরও 2 জনের উপস্থিতির প্রমাণ মিলেছে। এতে পুজোর মাঝে শহরে সৃষ্টি হয়েছে আতঙ্কের। ঠিকরবস্তি এলাকায় বাসিন্দা দাসপদবীর এক ব্যক্তির বাড়ির সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে গভীর রাতে 3 জনের গতিবিধি। গত বছরের রেকর্ডের ভিত্তিতে এদের চোর বলে ধরে নেওয়া হলেও সিসিটিভির ফুটেজে তাদের গতিবিধি দেখে মনে হয়েছে প্রয়োজন হলে তারা ডাকাতিতেও পিছিয়ে থাকবে না। সুঠামদেহি 3 জনেরই শরীরের উপরের অংশ অনাবৃত আর মুখ কাপড় দিয়ে বাঁধা। বরাক উপত্যকা সফরে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলে গিয়েছিলেন, পুজোর আগে প্রত্যেকটি রাস্তার সংস্কার হবে যাতে পুজো দর্শনার্থীদের কোনো অসুবিধা না হয়। মুখ্যমন্ত্রীর এই প্রতিশ্রুতির ছিটে ফুটো রক্ষা হয়নি করিমগঞ্জ জেলার অন্তর্গত পাতারকান্দির বেহাল সড়কের। পুজোর ডাকে কাটি পরে মহা অষ্টমী পর্যন্ত গড়িয়ে গিয়েছে কিন্তু বেহাল সড়ক সংস্কারে হাত পড়েনি। এতে বৃহত্তর পাতারকান্দি এলাকায় জাতীয় সড়কের বিভিন্ন স্থানে পুকুরসম গর্ত আজও বিদ্যমান। বিষয়টি নিয়ে প্রশাসন এবং বিভাগীয় কর্তৃপক্ষের কোনো মাথা ব্যথা নেই।
বেহাল সড়কের দুর্দশা নিয়ে গাড়ি চালক এবং পথচারীরা ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন। উল্লেখ্য, পাতারকান্দি বাইপাস থেকে লুয়ারপুয়া বাইপাস পর্যন্ত জাতীয় সড়কটি প্রয়োজনীয় সংস্কারের অভাবে মরণ ফাঁদে পরিণত হয়েছে। জাতীয় সড়কে প্রায় প্রতিদিনই ছোট বড় দুর্ঘটনা ঘটে চলেছে। বৃহস্পতিবার সলগই এলাকায় একটি অটোরিকশা দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দুই শিশু, দুই মহিলা সহ এবং এক পুরুষ বর্তমানে চিকিৎসাধীন। 8 নম্বর জাতীয় সড়কের তিনখাল এলাকার লঙ্গাই নদী সেতুর ডালাই সরে গিয়ে রড বেরিয়ে পড়েছে, যার দরুন গাড়ি চলাচল করতে অসুবিধার সৃষ্টি হচ্ছে। সৃষ্ট সমস্যা নিরসনে এলাকার ভুক্তভোগীরা সার্কল অফিসার, জেলাশাসক, সাংসদ এবং বিধায়কের হস্তক্ষেপ কামনা করেছেন। হরিয়ানায় বিজেপির ক্ষমতা আরও বৃদ্ধি পেল। দেশের সবচেয়ে ধনী মহিলা প্রার্থী সাবিত্রী জিন্দাল বিজেপিকে সমর্থন করার কথা জানিয়েছেন। তিনি নির্দল হিসাবে ভোটে জয়ী হয়েছিলেন। এছাড়া আরও দুইজন নির্দল প্রার্থী বিজেপিকে সমর্থন করার কথা জানিয়েছেন। তার ফলে হরিয়ানায় বিজেপির আসন সংখ্যা বেড়ে হতে চলেছে 51। প্রসঙ্গত, 90 সদস্যের হরিয়ানা বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন 46টি আসন। সেই জায়গায় বিজেপি জয়ী হয়েছিল 48টি আসনে, কংগ্রেস 37টি আসন জিতেছিল। তবে আরও 3 জন জয়ী নির্দল প্রার্থী বিজেপিকে সমর্থন করায় স্বাভাবিকভাবেই হরিয়ানা বিধানসভায় বিজেপির শক্তি বৃদ্ধি পেল। জানা গিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সাবিত্রী জিন্দালের সঙ্গে দেখা করেন। তারপরই বিজেপিকে সমর্থন করতে সম্মত হয়েছেন সাবিত্রী দেবী। তার সঙ্গে অন্য 2 নির্দল প্রার্থী ইতিমধ্যে বিজেপিকে সমর্থন করার কথা ঘোষণা করেছেন। বাংলাদেশের সাতক্ষীরায় যশোরেশ্বরী কালী মন্দির থেকে সোনার মুকুট চুরি হয়ে যাওয়ার অভিযোগ। 2021 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরে গিয়ে ওই মুকুটটি উপহার দিয়েছিলেন মন্দিরে। সে দেশের একাধিক সংবাদমাধ্যমে প্রকাশ, ওই স্বর্ণ মুকুটটি চুরি হয়ে গিয়েছে। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস। দূতাবাস বলেছে, 2021 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকালে সাতক্ষীরায় যশোরেশ্বরী কালী মন্দিরে যে মুকুট উপহার দেওয়া হয়েছিল সেটি চুরি হয়ে যাওয়ার খবর তারাও পেয়েছেন। ঘটনার তদন্ত করে মুকুটটিকে উদ্ধার করা এবং অপরাধীদের শাস্তির ব্যবস্থা করার জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ জানিয়েছে দূতাবাস। বাংলাদেশি সংবাদমাধ্যমগুলিতে উল্লেখ, ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে। ঘটনার একটি সিসি ফুটেজও প্রকাশ্যে এসেছে।